এক নৃশংস হত্যাকাণ্ড এতিয়া আৰক্ষীৰ অভিযান চলিছে নমস্কাৰ বাতৰি আৰম্ভণিতে এই মুহূৰ্ত ঢকুৱাখানাৰ ঘটনাৰ সবিশেষ লৈ আহিছো সুনীল কোকৰ যি হিহনকাৰী হত্যাকাণ্ড গুৱাহাটী কেন্দ্ৰীয় কাৰাগাৰত এতিয়া CID তদন্তকাৰী দল আৰু সুধা পোছা হৈছে বিশেষ কিছু দিশত হত্যাকাণ্ডৰ নাম ভাঙুৰ খোৱা অভিযন্তা জয়ন্ত গোস্বামীক জেৰা কৰিছে সুনীল গগৈৰ চিহ্নমুণ্ড বিচাৰিৰ চমনিৰ কাষৰ পুখুৰীত অভিযানো চলিছে আৰক্ষীৰ PHEৰ আন কেইবাজনো ঠিকাদাৰকো সোধা পোছা কৰিছে CIDৰ দলে যিহেতু অভিযান চলিছে আৰক্ষীৰ এতিয়া অত্যন্ত শিহৰণকাৰী ঘটনা এটা হত্যাকাণ্ড শিহৰণকাৰী গাৰ্ণম শিয়ৰি উঠা এটা ঘটনা উল্লেখযোগ্য যে ঢকুৱাখানাৰ সাপতীয়াত সংঘটিত সুনীল গগৈৰ হত্যাকাণ্ডই কঁপাই তুলিছে সমগ্ৰ ৰাজ্য দুর্নীতি উদঙাই দিয়ার বাবে সুনীল গগৈ দুর্বৃত্তর আক্রমণের হত্যাকাণ্ডর বলি হল নেকি ইফালে আজি পুয়াই লক্ষিমপুরত উপস্থিত হয়েছে ফরেন্সিকর আন এটা টিম গুৱাহাটীৰ পৰা যোৱা দলটোৱে সংগ্রহ করব হত্যাকাণ্ডস্থলীর আন বহু নমুনা ইতিমধ্যে দেওবাৰে CID আর ফরেন্সিকর টিমে ঘটনাস্থলী পরিদর্শন করে সংগ্রহ করেছিল কিছু কিছু নমুনা আজি উদ্ধার হওয়া নাই হত্যাকাণ্ডর তথ্য কিহর বাবে হত্যা করা হল কি আছিল দুর্বৃত্তর বা ঘাতকর মোটিভ এই ধরনের নানানটা প্রশ্ন পরিয়ালর সম্মুখত পরিয়ালে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা অভিযোগ উত্থাপন করেছিল যে সুনীল গগৈ পূর্বরে পৰা ভাবুকির সম্মুখীন হয়েছিল যে সুনীল গগৈর প্রতি ভাবুকি আছিল বুলি পরিয়ালে গম পাইছিলে কোনে হত্যা করেছিল লক্ষিমপুরের ঠিকাদার তথা বিজেপির ঢকুয়াখানা মন্ডল কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক সুনীল গগৈক দেওবারে অসম আরক্ষীর CIDর মহাপরিদর্শক সংযুক্তা পরাশরে ঘটনাস্থলী পরিদর্শন করে সমান্তরালকৈ ফরেন্সিকর একটা দলে ঘটনাস্থলীর পৰা সংগ্রহ করেছে কিছু অবশিষ্ট নমুনা কেইবাজনো শীর্ষ আরক্ষী বিষয়া ঘটনার তদন্তত লাগি আছে কিয়নো অর্ধদগ্ধ অগ্নিদগ্ধ বা অর্ধদগ্ধ অবস্থাত মৃতদেহ উদ্ধার করা হয়েছিল হয়তো জ্বলাই দিছিলে হয়তো কোনোবা রাসায়নিক দ্রব্য ব্যবহার করেছিল এতিয়াও সুনীল গগৈর হত্যাকারীক ধরা পেলাব পৰা নাই কিন্তু আরক্ষী সময় পার হয়ে গৈ আছে নমুনা সংগ্রহ হয়েছে ঠিকই কিন্তু কিমান সোনকালে আরক্ষী করায়ত্ত করব দুর্বৃত্ত তদন্ত জোরদার গতিত চলাই থাকা হয়েছে হত্যাকারী অতি চতুর কিয়নো সুনীল গগৈ হত্যা করার পিছতে রাসায়নিক দ্রব্য সানি জ্বলাই দিছিল মৃতদেহ লগতে হত্যাকারিয়ে কাটি লৈ গৈছিল সুনীল গগৈর মূর যাতে কোনো ধরনের প্রমাণেই না থাকে কিন্তু দুর্ভাগ্যক্রমে নিশা বরষুণ অহাত ঘরের পর 300 মিটার দূরত্ব থাকা এখন চুমনির পর উদ্ধার হয়েছিল সুনীল গগৈর অর্ধদগ্ধ মৃতদেহ সুনীল গগৈর হত্যাকাণ্ডক লৈ চলিছে এতিয়া এক চর্চা কিছুদিন পূর্বে জনস্বাস্থ্য কারিকরী বিভাগের এজন অভিযন্তা জয়ন্ত গোস্বামীক 80 লাখ টাকার সঙ্গে গ্রেপ্তার করেছিল দুর্নীতি নিবারক শাখায় কিবা কানেকশন আছে নেকি এই গ্রেপ্তারত সুনীল গগৈর হাত আছিল বলে সন্দেহ করে দুর্বৃত্তই হয়তো নৃশংসতারে হত্যা করলে বলে বিভিন্ন মহলে অভিযোগ করেছে সন্দেহ করেছে আর এই মুহূর্ত আমি পুনে পুনে সংযুক্ত হয়েছো আমার লক্ষিমপুর সাংবাদিক সঞ্জীব লাহনের সঙ্গে সঞ্জীব অত্যন্ত শিহরণকারী একটা ঘটনা গার্ণম শিয়রি যাওয়া ঘটনা একটা হত্যাকাণ্ড আর কেনেকৈ হত্যা করা হয়েছে এটা আরক্ষী কিমান দূর তদন্ত আগবাই লৈ গেছে দুর্বৃত্ত কোন এটাকে কিন্তু জালত পড়া নাই এটাও গীতাশ্রী চাওক যে কিছু সময় পূর্বে আমি ইতিমধ্যে যোৱাকালি উল্লেখ করা নাছিল যদিও আজি উল্লেখ করেছো কিছু সময় পূর্বে সুনীল গগৈ পুত্র সৌরভ গগৈ আমার আগত এটা কথা কৈছে যেহেতু সৌরভ গগৈ আছিলে প্রত্যক্ষদর্শী প্রথম প্রত্যক্ষদর্শী সুনীল গগৈ মৃতদেহ জ্বলি থকা অবস্থাত প্রথম প্রত্যক্ষদর্শী আছিলে সুনীল গগৈ সুনীল গগৈ পুত্র সৌরভ গগৈ আর বরদেউতাক লগতে এজন সম্বন্ধীয় ককায়েক সৌরভ গগৈ অর্থাৎ সুনীল গগৈ পুত্রর ভাষ্যর মতে এটা কথা অতি শিহরণকারী বর্ণনা গীতাশ্রী আমি দিবই লাগিব যেহেতু হত্যাকারী কিমান নিঃশংস আছিল সেই কথাটা আমি কব লাগিব সুনীল গগৈ দেহৰ পৰা বিচ্ছিন্ন হৈ আছিল হাত ভৰি বা কঁকালৰ তল অংশ অর্থাৎ হয়তো টুকুৰা টুকুৰ কৰি কাটিছিল সুনীল গগৈক সেইটো এটা সন্দেহ কৰা হৈছে যিহেতু জ্বলি থকা মৃতদেহৰ লগত সংলগ্ন হৈ থকা নাছিল হাত বা কঁকালৰ তলৰ অংশ এইটো এটা চাওক যে গীতাশ্রী কিমান নিঃশংস হ'ব লাগিব হত্যাকাৰী আৰু তাৰ লগতে বা সুনীল গগৈ পুত্ৰ এটা কথা আমাৰ আগত স্পষ্টভাৱে কৈছে যে ভাবুকিৰ সন্মুখীন হৈ আছিল সুনীল গগৈ বহুত দিনৰ পৰা যেতিয়াই নেকি জে জে এমৰ আঁচনিৰ কাম কৰিবলৈ আৰম্ভ কৰিলে তেতিয়াৰ পৰাই জয়ন্ত গোস্বামী নামৰ যিজন দুৰ্নীতিপৰায়ণ বিষয়া সেই বিষয়াজনে 1% দাবী কৰি অৰ্থাৎ 77 লাখ টকাৰ প্ৰায় 77 লাখ টকাৰ কাম কৰিবলৈ সুবিধা পাইছিলে সুনীল গগৈয়ে তাৰে যদি 1% হয় তেতিয়াহ'লে 77,000 টকা দাবী কৰি হাৰাশাস্তি কৰি আছিল সিমান টকা সুনীল গগৈৰ হাতত নাছিল প্ৰথম পৰ্যায়ত প্ৰায় 20,000 টকা সুনীল গগৈয়ে জয়ন্ত গোস্বামীক দিয়াৰ যত্ন কৰিছিল কিন্তু জয়ন্ত গোস্বামী হেনো সেই টকা দলিয়াই দিছিল সুনীল গগৈ গাৰলৈ আলো আৰু কত বাক্য শুনাইছিলে আর তারপরে জয়ন্ত গগৈ সুনীল গগৈ এটা কথা পরিকল্পনা করেছিল যে এজন দুর্নীতিপরায়ণ বিষয়াক যিকোনো প্রকারে ইয়ার পর আঁতর করব লাগে নহলে সমাজের কারণে হয়তো বেয়া লক্ষণ সমাজের কারণে বেয়া লক্ষণ গতি সুনীল গগৈ যোগাযোগ করেছিল দুর্নীতি নিবারক শাখার লগত আর সেই অনুপাতে জয়ন্ত গোস্বামী নামের সেই বিষয়াজনক গ্রেপ্তার করাইছিল কিন্তু গীতাশ্রী ডাঙর কথাটা এই আপনার মানে জানাব বিচার যে ইয়ারে কিন্তু ঘিলামরা যে ডিভিশন আছে
জনস্বাস্থ্য কারিগরী বিভাগের ঘিলামরা যে ডিভিশন আছে তারে বহু 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 পরিমাণের ঠিকাদারে কিন্তু জয়ন্ত গোস্বামী নামের সেই বিষয়াজনে বিচরা টাকা যোগান ধরলে অর্থাৎ জয়ন্ত গোস্বামী ঘর প্রায় 80 লাখ টাকা যেটা উদ্ধার হয়েছিল সেই টাকা অনুমান করা হয়েছে যে ঘিলামরপরা গেছে কিন্তু তার ব্যতিক্রম আছিল সুনীল গগৈ আর সুনীল গগৈ যেটা তার ব্যতিক্রম আছিল নিশ্চয় জয়ন্ত গোস্বামী নামের বিষয়াজন যেটা জেলত সোমালে যখন টাকা দিয়েছে গম পালে যে টাকা নাপাব গতি সমগ্র খুব উজাড়ি দিছিল সুনীল গগৈর ওপর আর পরিকল্পনা করেছিল সুনীল গগৈক হত্যা করার আর ঠিক সেই অনুপাতে সুনীল গগৈর মৃতদেহর উপর অকথ্য চাওক যে মানুষে মানুষক তেদরে আসলে হত্যাকারী ঘটনা এই যে আন আন ঠিকাদার নামিয়া ঠাঙুর খাই পড়েছে বা আপনি যেধরণে কৈছে যে বিরুদ্ধে কিছু অভিযোগ আছে পরিয়ালে কি কয় পরিয়ালে তেওঁলোকৰ প্ৰতি অভিযোগ উত্থাপন কৰিছে আৰক্ষীৰ এয়া সন্দেহ আৰক্ষীয়ে কাৰোবাক সোধা পোছা যিহেতু কৰিছে কি এংগেলত সোধা পোছা কৰিছে হয় চাওক গীতাশ্রী প্রথমে নাম পরিয়ালে পোনপটিয়াকে আঙুলি পাইছে কণমইনা শইকীয়া নামৰ এজন লোকৰ প্ৰতি কণমইনা শইকীয়াই হেনো ভাবুকি দিছিলে সুনীল গগৈক হত্যা করার বা মারি পেলার ভাবুকি দিছিলে সেই কথাটা স্পষ্টভাবে সুনীল গগৈ পত্নী পুত্র সকলে স্পষ্টভাবে কৈছে কণমইনা শইকীয়া কোন সেইটো আরক্ষীয়ে বিচাৰি লোৱাৰ দায়িত্ব কিন্তু আমার হাতত থকা তথ্য অনুসৰি কণমইনা শইকীয়া হল এজন ঠিকাদার সেই ঠিকাদারজনে জয়ন্ত গোস্বামীক বিচরা ধন দিছিলে আর যি কাম করেছিল সেয়া আধাতে বা খুঁটি নাতি ধেয়ে আসে সেইখানে ঢাকিবর কারণে মেনেজ করবর কারণে জয়ন্ত গোস্বামীর দরে বিষয়াক মেনেজ করার যত্ন করেছিল আর সেই কণমইনা শইকীয়া ভাবুকি দিছিলে পরিয়ালটুক ফোন যোগে বা ইত্যাদি বিভিন্ন মাধ্যম যোগে ভাবুকি দিছিলে বিভিন্ন স্থানত কৈছিলে আর গীতা আছে আর একটা কথা কব লাগবে যে সময় নাকি সুনীল গগৈ হত্যা করা হয়েছিল সেই সময় কিন্তু তার কিছু ঘন্টার পূর্বরে পড়া সুনীল গগৈর যে ফোন সেয়া ফোন ফ্লাইট মোডত আছিল অর্থাৎ সুনীল গগৈলে কোনো ফোন যোগে যোগাযোগ করব পৰা নাছিল আর ফোন সুনীল গগৈর ফোনটি এটা পুলিশের জিম্মাত আছে পুলিশে হয়তো যদি গোটেইখিনি বিশ্লেষণ করে চাই ইনকামিং কল আউটগোয়িং কল বা ফোনত থাকা মেমরি যদি তন্ন তন্নকে চাই তাহলে আরো বহু ডাঙর ডাঙর তথ্য পোহর নিশ্চিত রূপত ডাঙর তথ্য হয়তো আসবে কিন্তু আরক্ষীর বাবেও এটা প্রত্যাহ্বান আহি পড়েছে বা আরক্ষীর বাবেও যেন এক প্রকার চ্যালেঞ্জ কেন দুর্বৃত্ত বিচারি আরক্ষী উলিয়াব লাগিব আজির তারিখত এই ধরনের ঘটনা এটা যে সংঘটিত হয়েছে ঢকুয়াখানা অত্যন্ত ভয়ানক অত্যন্ত হিহনকারী কোনোবা এই ধরনের দুর্নীতি উদঙ্গাই দিয়ার বাবে যে ধরনের আশঙ্কা করা হয়েছে যে দুর্নীতি উদঙ্গাই দিয়ার বাবেই আসলে এই ধরনের এই লোকগুলাকে সুনীল গগৈক টার্গেট করে লওয়া হল সচাকয়ে বড় ভয়ঙ্কর দিক কিছু পোহর আছে আর কি ভয়ঙ্করভাবে কি ভয়ানক ধরনের ঘাতকে আক্রমণ করেছে ছিন্ন ভিন্ন করে তুলিছে মৃতদেহ আমি বিদায় লোব লাগবে আপনার পর ধন্যবাদ আমাকে এইখানে আপডেট আপনি জানালে কিন্তু ভাষ্য বহুখিনি আছে আমার হাতত কি ধরনের ভাষ্য বা আরক্ষী কি ধরনের তদন্ত আগবাই লৈ গেছে গোটেখিনি আগবাম দর্শকর বাবে মই দেউতা খুঁজিছিলোঁ মানে কিবা এতিয়া ভয় চাই আছিল ইমান ডাঙৰ দেহাইজনে কিবা আমাৰ ধৰা পলাত তুমি সহায় কৰিলা এতিয়া দেউতাই কৈছিলে ইমান বেছি চিন্তা কৰিবলগীয়া কথা নাই কিন্তু এই জয়ন্ত গোস্বামীৰ তলত থকা কেইজনমান ঠিকাদাৰে তেওঁক পালে মানে লগ পালে মাৰি কাটি নদীত উটুৱাই দিম বুলি কৈছিলে ঠিকাদাৰৰ নাম কৈছিলে ঠিকাদাৰৰ নাম কোৱা নাই কাৰো নাম স্পষ্টভাৱে কোৱা নাই তেওঁ জাষ্ট মোক কথাটো কৈছিলে বুলি কোনোবাই কৈছে বুলি কোনে কৈছে কেতিয়া কৈছে সেইটো মোক কোৱা নাই মানে দেউতাই ভাবুকি পাইছিলে দেউতাই ভাবুকি পাইছে বুলি মোক কৈছিলে ফোনত কিবা পাইছে নাই ফোনটো ফোনত একো পোৱা নাই আমি ফোনটোতো আছে তোমালোকৰ হাতত এতিয়া পুলিচে জব্দ কৰিছে পুলিচে আরক্ষীর হাতত আছে ফোন ইফালে পিএইচই দুর্নীতিগ্রস্ত অভিযন্তা জয়ন্ত গোস্বামীয়ে কেনেদরে কামর বিনিময়ত ধন দাবী করেছিল সেয়াও পোহর আহিছে অভিযোগ গুরুতর ইতিমধ্যে ধরা পড়েছে জয়ন্ত গোস্বামী প্রতিজন ঠিকাদারের পর ধন বিচারিছিল জয়ন্ত গোস্বামীয়ে ধন নহলে ফাইলর কামেই পেলাই থৈছিল ঘুষখোর জয়ন্ত গোস্বামীয়ে এইজন জয়ন্ত গোস্বামীর ঘরের প্রায় 80 লাখমান টাকা উদ্ধার করেছিল অভিযানকারী দলে ভুল বুঝা বুঝি হয় তাহলে নয় মই আপনার নিদিবলি হওয়া নাছিল মই পয়সা নাই মই কৈছো মই কিবা এটা দিছিল আপনি বেয়া পালে আকৌ এইটো আর মই এটা বিভিন্ন ধরনের এই প্রশ্নটা আটাইতকৈ ডাঙর প্রশ্ন যে কিয় হত্যা করা হয়েছে সুনীল গগৈ সুনীল গগৈর হত্যার আরো শক্তিশালী হাত আছে নেকি কোন চক্র জড়িত কোন ঠিকাদার জড়িত যেহেতু ঠিকাদার একাংশ অভিযোগ উত্থাপন হয়েছে পরিয়ালের লোকে পুত্রই অভিযোগ উত্থাপন করেছে 13 মে পিএইচইর এজন দুর্নীতিগ্রস্ত অভিযন্তা গ্রেপ্তার করার সহায় করেছিল সুনীল গগৈয়ে গুয়াহাটির রাজপথত বিল মোকলাই দিয়ার নামত 20,000 টাকা খাই হাতে লুটে ধরা পড়েছিল গ্রেপ্তার হয়েছিল জয়ন্ত গোস্বামী
ঢকুয়াখানার ঘিলামরা জনস্বাস্থ্য কারিকরী বিভাগের কার্যবাহী অভিযন্তা জয়ন্ত গোস্বামী, তার পিছতে দুর্নীতি নিবারক শাখায় জয়ন্ত গোস্বামীর গুয়াহাটির হেঙেরাবাড়ি থাকা ঘর এটাত অভিযান চলাইছিল, 80 লাখ টাকা উদ্ধার করেছিল। উৎকোচ লওয়ার অভিযোগত ইতিমধ্যে নিলম্বন করা হয়েছে গোস্বামীক। আখেজর বাবে সুনীল গগৈক হত্যা করার সন্দেহ পরিয়ালর ভাইস ইতিমধ্যে পুত্র শুনিছে। সুনীল গগৈক প্রাণে মরার ভাবুকিও দিছিল আনকি বলে অভিযোগ করেছে পত্নীয়ে। মুঠৰ ওপৰত এই ঘটনাক লৈ চাঞ্চল্য অব্যাহত আছে। সময় এখিনিতে এটা বিৰতিৰ। লোকে দেৱাদিদেৱ শিৱক আৰাধনা কৰি আহিছে। বিশ্বব্ৰহ্মাণ্ডৰ 33 কোটি দেৱ দেৱীৰ ভিতৰত হিন্দু ৰাষ্ট্ৰ ভাৰতবৰ্ষৰ ভক্তিকেন্দ্ৰিক এক পৰিসংখ্যাত প্ৰকাশ পাব আজিৰ এই প্ৰতিবেদনত। নমস্কার, নিউজ 18 অসম নর্থ ইষ্টর এই বিশেষ প্রতিবেদনলৈ মই দীপাঙ্কর দাসে আপোনালোকক স্বাগতম জানাইছো। বিশ্ববিখ্যাত আমেরিকার সার্ভে সংগঠক পিউ রিসার্চত কোৱা হৈছে 35% হিন্দু মানুহে বজরংবলী অর্থাৎ হনুমানক পূজা কৰি আহিছে। শিবৰ পুত্র শ্রী গণেশক 32% মানুহে আরাধনা করে। মা লক্ষ্মী দেবীক 28% মানুহে সেৱা অর্চনা কৰি আহিছে। ভগবান শ্রীকৃষ্ণ যার 10টা অবতারর শক্তি চৌদিশে আছিল বিরাজমান, সেই প্রভু শ্রীকৃষ্ণকে 21% লোকে সেৱা কৰি আহিছে। মা কালী যি কালিয়ে বহু রূপ ধরে বহু অসুরকে বধ করেছিল, আর সেই মা কালীকে হিন্দু মানুহে অর্থাৎ প্রায় 20% লোকে পূজা অর্চনা কৰি আহিছে। প্রভু শ্রীরাম মানব দেহর ভগবানের অবতার স্বরূপ, রামর নামত অযোধ্যাত রাম মন্দির নির্মাণ হল ঠিকই, কিন্তু সেই প্রভু রামর ভক্ত তেনেই নগণ্য। মাত্র 17% হিন্দু মানুহে রামক ভগবানের রূপত সেবা আগবাই আহিছে। একেদরে ভগবান শ্রী বিষ্ণুক 10% লোকে প্রার্থনা করে আহিছে। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীক 8% লোকে আরাধনা করে আহিছে। ভারতে হিন্দুয়ে কোন ভগবানক বেশিক পূজা অর্চনা করে তারও সমীক্ষা দাঙি ধরেছে আন্তরাষ্ট্রীয় পিউ নামর সংস্থাটোয়ে। উত্তর ভারতত সর্বাধিক প্রভু শ্রীরামক অর্থাৎ 20% লোকে প্রভু রামক আরাধনা করে আহিছে, আর ভগবান শ্রীকৃষ্ণক 28% লোকে পূজা করে আহিছে। দক্ষিণ ভারতত ভগবান রামক 13% আর কৃষ্ণক 14% লোকে বিশ্বাস করে ভগবানের রূপত মানি আহিছে। সমগ্র ভারতত সর্বাধিক যে প্রভু শিবর ক্ষেত্রত ভক্ত সর্বাধিক, সেই কথা প্রমাণ করব এই সমীক্ষাত। শিবর শক্তি অন্তর্নিহিত হয়ে আছে 12 জ্যোতির্লিঙ্গত। আচরিত হয়ে পড়ব, চাওক আর শুনক। প্রতি বছরে প্রায় 19 কোটি লোকে দর্শন করে 12টাকৈ জ্যোতির্লিঙ্গত। গ্রাফিক্সর সহায়ত এই পরিসংখ্যা আপনার দেখাবলে বিচারিছো। দেবভূমি কেদারনাথত এটা বছরত অর্থাৎ বছরি প্রায় 20 লক্ষাধিক ভক্তর তাত সমাগম ঘটে। রামেশ্বরমত প্রায় 1.5 কোটি ভক্তই দর্শন করে। কাশী বিশ্বনাথত 7.2 অর্থাৎ 7.2 লাখ লোকে তাত দর্শন করে। ঘৃণেশ্বর ধামত প্রায় 50 লাখ লোকে। কাছাৰৰ সোণাইত নাও দুৰ্ঘটনা হৈছে। নাও দুৰ্ঘটনাত কিশোৰৰ মৃত্যু ঘটিছে, দুজনক জীৱন্তে অৱশ্যে উদ্ধাৰ কৰা হৈছে সৌভাগ্যক্ৰমে। মৃত কিশোৰজন মানুৱাৰ আহমেদ। আৰু দক্ষিণ মোহনপুৰত এই নাও দুৰ্ঘটনা, মধুৰবন্ধী গাঁৱৰ পৰা সোণাই বজাৰ অভিমুখী আছিল এই নাওখন, বৰ্তমানে সন্ধানহীন হৈ আছে আন 4গৰাকীকৈ লোক। তেওঁলোকৰ সন্ধানত অভিযান চলিছে। হঠাৎ ধুমুহা আহিছিল আৰু ধুমুহা অহাত হঠাৎ পানীত ডুব গৈছিলে নাওখন। 4গৰাকী হৈ আছে সন্ধানহীন, আৰু সেই সন্ধানহীন হৈ থকা 4জন লোকক বিচাৰি SDRFৰ অভিযান আছে অব্যাহত। কাছাৰৰ সোণাই নাও দুৰ্ঘটনা, নাও দুৰ্ঘটনাত কিশোৰৰ মৃত্যু, দুজনক জীৱন্তে উদ্ধাৰ কৰা হৈছে। মৃত কিশোৰজনৰ নাম মনোৱাৰ আহমেদ। দক্ষিণ মোহনপুৰত এই নাও দুৰ্ঘটনা, মধুৰবন্ধী গাঁৱৰ পৰা সোণাই বজাৰ অভিমুখী আছিল নাওখন, আৰু বৰ্তমানেও সন্ধানী হৈ আছে 4জন। হঠাৎ ধুমুহা আহিছিলে আৰু তাৰ পিছতে পানীত ডুব গৈছিল নাওখন। এতিয়া SDRFৰ অভিযান চলি আছে। বাতাস এটা আফাল বড় বড় দেহের দেওয়ার পরে আমরা মানে চলক নাও আটাইটা ধরল আটটিছে না, আমার বাতিটা নামি ধর নাও মানে চলক নামিয়া মানে নাও টান মারি কন্ট্রোল করতে পারছেন না, না গোটার
মানে বাদে আমার আমরা খাড়া সুজা আফালর তাই সাড়িছে নৌকা সাড়িয়াও মানে মাংস নাও নিয়েও পাড়ি মারি নাও ডুবাই নিছে ডুবাইয়াও মানুষ সারা চিত্রি গেছে আর চারজন মানুষ নাওর দ্বারো আসলাম নাওর ফিটি টুটিয়া মানে কারেন্টর কুটির দ্বারো অত বড় ইলেকট্রিক লাগছে নতার দ্বারো গিয়া আমরা তাকিয়া ওই মানে বাদে আমরা নৌকা লইয়া গেছে যাওয়ার পরে ও আমরা মানে রাস্তার নাই ইতিমধ্যে শিহরণকারী বর্ণনা শুনিছে কেনেকৈ হঠাৎ ধুমুহা আহিছিল আৰু এতিয়া এছ ডি আৰ এফৰ অভিযান চলিছে সোণাইত এই ঘটনা কাছাৰৰ সোণাইত এই নাও দুৰ্ঘটনা দুজনক জীৱন্তে উদ্ধাৰ কৰিছে এগৰাকীৰ ভাষ্য ইতিমধ্যে শুনিছে চাৰিগৰাকী লোক এতিয়াও নিখোজ হৈ আছে এজন কিশোৰৰ মৃত্যু ঘটিছে অত্যন্ত ভয়ানক হৈ পৰিছিলে পৰিস্থিতি আৰু সোণাইত আমি সংযুক্ত হৈছোঁ আমাৰ সাংবাদিক অনিৰুদ্ধ লস্কৰৰ সৈতে অনিৰুদ্ধ অত্যন্ত শিহৰণকাৰী নাও দুৰ্ঘটনা চাৰিগৰাকী লোক এতিয়া সন্ধানহীন হৈ আছে একদম ঠিক গীতাশ্রী আর সেইটার কারণে আমি এতিয়া দেখাম কত বস্তুখন হয়েছিল মোক খুঁজিম ক্যামেরামেনক অল্প আগত আইব কারণে আর দেখাব কারণে এই এই পোলখন যেটো দেখিছে তাতে এই পোলখনত এই ঘটনাটো গোটে যেটা ধুমুয়া আহে এই তাতে ইয়ে হয়ে যায় তার কারণে চারিজনের তাতে প্রাণ বচিছে কিন্তু এতিয়াও চারিজনের সন্ধান পোৱা নাই এন ডি এফ আর আর এস ডি আর এফ টিম এতিয়াও তাক কম দেখাব কারণে অলপ ওসরত আহি ক্যামেরামেনক সেই তাতে এন ডি আর এফৰ ইয়ে চলি আছে অভিযান চলি আছে এতিয়াও বিচাৰি আছে চারিজনের সন্ধান পোৱাৰ কারণে 13 বছৰীয়া এটা কিশোৰৰ ডেড বডি ওলাইছে স্থানীয় লোকে ওলাইছে আর এইটো কারণে ইয়াতে এই পরিস্থিতি আমি খুঁজি লম আমার ইয়াতে দেখিছো প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কৰ পাইছে দাদা আপনি ইয়াতে কেতিয়া আহিছিল কি দেখিছে আজি মানে ঘটনা হয়েছে 12টার সময় আর 12টার সময় আনুমানিক 12টার সময় ঘটনাটা ঘটিছে কথাটা হয়েছে এই একটা দক্ষিণ মনপুর জিপি সোনাই সমষ্টির দক্ষিণ মনপুর জিপি আর রেভিনিউ ভিলেজটা হল মধুরবন রেভিনিউ ভিলেজ আজি রাতেপা প্রায় 11:30-12টার সময় একটা নৌকা যেটা কান্তি বৌর 10 জন মানুষ একইলগত রওনা দিছিলে সোনাই বাজারত আহিব কোনোবা মানুহে মার্কেটিং করিব কোনোবা মানুহে ডাক্তার দেখাব এই উদ্দেশ্য নিয়ে 2-3টা পরিবারের মানুষ একইলগত লগ ধরি আইছিলে যেতিয়া অলপ মানে 15 মিনিট আহার পিছত এটা সাইক্লোন আইছিলে সাইক্লোন আহার পিছত নৌকাটো সাইক্লোনত পড়ি গৈছিলে পড়ার পিছত এটো নৌকাটো ডুবি গল এটো নৌকাত 10 জন মানুহ আছিলে 10 জন মানুহৰ লগত 4 জন মানুহ তেতিয়া দেন এণ্ড দেন ৰিকভাৰী হৈছে সিহঁতৰ এটা ওচৰত এটা কান্তি বোট আছিলে সেই মানুহজনে 4 জন মানুহ ৰিকভাৰী কৰিব পাৰিছে আৰু এটা কেঁচুৱা ৰিকভাৰী হৈছে কিন্তু সি ডেথ অৱস্থাত ৰিকভাৰী হৈছে টোটেল 4জন ৰিকভাৰী হৈছে এর মাঝে 3জন জীবিত তেতিয়া ডেড আছিলে আচ্ছা 5জন এতিয়ালৈকে মিসিং 5জন এতিয়ালৈকে মিসিং আছে এন ডি আর এফ বাহিনী এস ডি আর এফ বাহিনী এতিয়া রিকভারির কারণে চেষ্টা চালাই আছে নিখোজ হয়ে আছে অর্থাৎ আমি গম পাইছো যে অত্যন্ত ভয়ানক একটা শিহরণকারী নাও দুর্ঘটনা এজনক মৃত অবস্থাত উদ্ধার করা হয়েছে অর্থাৎ মৃতদেহ উদ্ধার করা হয়েছে হঠাৎ সাইক্লোন অর্থাৎ ধুমুহা আহিছিলে আর বিধায়কগৰাকী প্রাক্তন বিধায়কগৰাকীয়ে কৈছে ইতিমধ্যে যে হঠাৎ অহা ধুমুহায় যেন অঞ্চলটোলৈ কালমাটি আনিলে যে সিহঁতৰ চৌখে দেখার অবস্থা নাই অলপ মানে অনুৰোধ বিদায় লৈছো আপোনাৰ পৰা ধন্যবাদ আমি পৰৱৰ্তী সময়ছোৱাত অধিক জানিম সংযুক্ত হ'ম আর ইফালে মহানগরী গুয়াহাটির বশিষ্ঠত একটা ডাঙর অঘটন ঘটিল বাহিনী নৈত উঠি গৈছে এটি কন্যা শিশু ভগ্নির হৈতে জাবর পেলাবলৈ গৈছিলে তেতিয়া পিছলি পৰিল নৈত আর সন্ধানহীন শিশুটির নাম প্রিয়ঙ্কা দেবনাথ এটি শিশুক জীবন্তে রাইজে উদ্ধার করিলে কিন্তু আনটো শিশু উঠি গৈছে গুৱাহাটীত এটাৰ পিছত এটাকৈ অঘটন ঘটি আছে এবাৰ এটি শিশু উটি গৈছে কন্যা শিশুৱে এগৰাকী উটি গৈছে বাহিনী নৈত বশিষ্ঠৰ এই যি ঘটনা এই মুহূৰ্তত দৃশ্যাংশ দেখুৱাইছোঁ জাবৰ পেলাবলৈ গৈছিলে আৰু জাবৰ পেলাবলৈ গৈ ভগ্নীৰ সৈতে পিছলি পৰিছিল নৈখনত আমি নৈখনৰ গতি দেখুৱাইছোঁ বা এই ধৰণে নৈখন কিছু পানীৰ তাত বাঢ়ি আছে যিহেতু বৰষুণ হৈ আছে যথেষ্ট এই বাহিনী নৈত পানীও এতিয়া বাঢ়ি আছে পানী সোঁতো চাওক নিশ্চয় অনুমান কৰিব পাৰিছে এনেকৈ উটি গৈছিল শিশুটি প্ৰিয়ংকা দেৱনাথ শিশুটি সন্ধানহীন হৈ আছে এটি শিশুক জীৱন্তে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে আনটি শিশু উটি গৈছে নৈত এতিয়া উদ্ধাৰ অভিযান চলিছে ফোনযোগে সংযুক্ত হৈছোঁ আমাৰ সাংবাদিক উৎপল হালৰ সৈতে উৎপল অত্যন্ত শিহৰণকাৰী ঘটনা এটা জাবৰ পেলাবলৈ গৈ শিশু এটি নিখোজ এই ধৰণে পানীত উটি গৈছে হয় চাওক প্ৰথমতে উল্লেখ কৰিব লাগিব যে দুগৰাকী ভণ্টি বায়েক আৰু ভণ্টি আছিলে দুয়োগৰাকীয়ে জাবৰ পেলাবলৈ আহিছিলে জাবৰ পেলোৱাৰ সময়ছোৱাত দুয়োগৰাকী শিশু বশিষ্ঠ নৈত উটি গৈছিলে প্ৰথম পৰ্যায়ত এগৰাকী শিশু উদ্ধাৰ হৈছিলে আৰু উদ্ধাৰ হোৱাজনীৰ নাম আছিলে
পিটিছিল আৰু পৰৱৰ্তী পৰ্যায়ত যদি চোৱা যায় আনগৰাকী যি পায়েল উপাধি আছিলে প্ৰিয়ংকা দেৱনাথ নামৰ তেওঁকো উদ্ধাৰ কৰা হৈছে আৰু সম্প্ৰতি যি মহিষ্টৰ 151 নং আৰ্মি হস্পিতাল আছে সেই আৰ্মি হস্পিতালত তেওঁক ভৰ্তি কৰা হৈছে। আমি উল্লেখ কৰিব বিচাৰিছো যে নাম দুটা এই মুহূৰ্তত এগৰাকীৰ নাম হৈছে পিটিছিল আৰু আনগৰাকীৰ নাম হৈছে প্ৰিয়ংকা শিল। দুয়োগৰাকী ভগ্নী আছিলে, দুয়ো ভগ্নীয়ে পানীত জাবৰ পেলাব গৈছিলে আৰু জাবৰ পেলোৱা যোৱা সময়ত যিহেতু যোৱাকালিৰ পৰা মুখালধাৰ বৰষুণ আহি আছিলে সেই বৰষুণৰ ফলতে নৈসমূহ যিহেতু তেওঁ পানীত পৰিছিলে, পানীৰ পৰা উদ্ধাৰ কৰাৰ পিছত যদিও সংকটজনক নহয় সংকটমুক্ত বুলি ঘোষণা কৰিছে কিন্তু যথেষ্ট পানী খাইছিলে সেইসমূহ এতিয়া তেওঁ যি মুখেৰে আৱৰ্জনা গৈছে বা সেইখিনি উলিওৱাৰ বাবে চেষ্টা অব্যাহত ৰাখিছে। আমি উল্লেখ কৰিছো যে যিগৰাকী ডাঙৰ আছিলে ডাঙৰগৰাকীয়ে সুকলমে প্ৰথম পৰ্যায়ত উদ্ধাৰ হৈছিলে বা তেওঁ পানীত বেছি দূৰলৈকে ভাহি নগলে পৰৱৰ্তী পৰ্যায়ত যিগৰাকী কণমানী আছিলে কণমানীগৰাকী কিন্তু বেছি দূৰলৈকে ভাহি গৈছিলে যাৰ ফলত তাৰ ওচৰ চুবুৰীয়া বা যিসকল প্ৰত্যক্ষদৰ্শী আছিলে প্ৰত্যক্ষদৰ্শী উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছিলে আৰু অৰ্থাৎ তাত স্থানীয় লোকসকলে এই উদ্ধাৰ অভিযান চলাইছিলে বা এই ধৰণে হঠাৎ শিশুটি উটি যোৱা অৱস্থাত স্থানীয় লোক আচলতে তেওঁলোক জঁপিয়াই পৰিছিলে কিন্তু ডাঙৰ অঘটন হয় এটা ডাঙৰ ঘটনা সংঘটিত হৈছে। পানীত আমি দেখিছোঁ যে কৃত্ৰিম বানপানীত বাহন উটি যোৱা দেখিছোঁ বা বিভিন্ন সময়ত বিভিন্ন ধৰণৰ বস্তু বা সামগ্ৰী উটি যোৱা দেখিছোঁ। এইবাৰ একেলগে দুগৰাকীকৈ শিশু ভগ্নী দুই ভগ্নী উটি যোৱা পৰিলক্ষিত হ'ল য'ত স্থানীয় প্ৰত্যক্ষদৰ্শীৰ চকুত পৰাৰ বাবে হয়তো এক প্ৰকাৰ মৃত্যুৰ পৰা তেওঁ বাচি গ'ল, নহ'লে এটা অনাকাংক্ষিত ঘটনা হ'লেহেঁতেন। এতিয়া এই সৌভাগ্যৰ কথা যে শিশু দুটি বৰ্তমান সুকলমে আছে, দুয়োজনী বায়েক ভনীয়েককে উদ্ধাৰ কৰা হৈছে। কিন্তু অত্যন্ত ভয়ানক শিহৰণকাৰী ঘটনা এটা আৰু বাহিনীনৈৰ সোঁত চাওক, বৰ্তমান বৰষুণ হৈ আছে, তাৰ পৰিপ্ৰেক্ষিতত পানীও যথেষ্টখিনি আছে, ঘোলা পানী সম্পূৰ্ণৰূপে ৰঙা ৰঙৰ পানী আৰু ইয়াৰ মাজতে স্থানীয় লোকে তৎপৰতাৰে শিশু এটিক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ উৎপল, বিদায় ল'ম আপোনাৰ পৰা। মহানগৰীত আকৌ ভূমিস্খলনত প্ৰাণ গ'ল ছাত্ৰৰ, খবৰ লৈ আহি আছো বিৰতিৰ পিছত।